আসবে খবরে নজর থাকছে। পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, এই বক্তব্য হলফনামার আকারে জমা দিতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ, বিশ্বভারতী 6 ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে। এই বক্তব্য জানানোর পর আদালত পরবর্তী নির্দেশ দেবে। আর একবার জানিয়ে রাখব, পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। 6 ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ এবং 6 ডিসেম্বর পরবর্তী শুনানি, সেই বক্তব্য জানানোর পর আদালত পরবর্তী নির্দেশ দেবে। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, রিপোর্ট চেয়েছে আদালত, কি বলা হচ্ছে? আসতে চলেছে পৌষ মেলার জন্য মাঠটি বিশ্বভারতী দিতে চাইছে না, এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছে এবং শান্তিনিকেতনের এক জনৈক ব্যক্তি তিনি এই মামলাকে রুজু করেছেন এবং তার ভিত্তিতে রাজ্যের কাছে বিশ্বভারতীর কাছে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী 6 ডিসেম্বরের মধ্যে বিশ্বভারতীকে লিখিতভাবে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। বিশ্বভারতী যদিও মৌখিকভাবে জানিয়েছিল আজকে আদালতে মেলার জন্য দূষণ ছড়ানোর এবং বারে বারে পরিবেশ আদালতে সতর্ক করেছে, মেলা করলে বেশ কিছু শর্ত মানার নির্দেশ দেয়, কিন্তু মেলা হওয়ার সময় ব্যবসায়ীরা কোনোভাবেই সেই শর্ত মানেন না। তাই যাতে ওই শর্ত মেনে বারবার আমরা চেষ্টা করেছিলাম যে মেলাটি করানোর, যেহেতু তারা এগুলো মানছেন না, তাই এবারে মেলা করার জন্য কোন রকম মাঠ দেওয়া হচ্ছে না এই দাবি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত লিখিতভাবে বিশ্বভারতী কি জানায় সেটার উপর নির্ভর করছে। আগামী 6 ডিসেম্বরের পরবর্তী শুনানি এবং সেই দিনই স্থির হবে যে প্রধান বিচারপতি খোলা মাঠ কাদতে দেবেন কিনা ব্যবসায়ীদের মেলা করার জন্য। ধন্যবাদ অভিরূপা, সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অভিরূপা হাজরা।